আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান। কি কি দেখছেন তা কি রক্ত? জানতে চান এই রক্তের রহস্য কি? হ্যাঁ, এই বোনটিকে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, ছয়জন মিলে গণধর্ষণ করেছে। কারা করেছে জানেন? তারা সবাই কলেজের স্টুডেন্ট, ছাত্র। এই যে দেখুন, এই সোনার ছেলেরা এই বোনটিকে গণধর্ষণ করেছে। তারা সিলেট এমসি কলেজের ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্র বলতে আমরা বুঝি যারা জ্ঞান অর্জন করতেছে, অধ্যয়ন করতেছে, তারা শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে বাংলাদেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে। অথচ তাদের এই জ্ঞান অর্জন করাকালীন অবস্থায় তাদের হাতে, তাদের কাছে একজন বোন নিরাপদ না গণধর্ষণের শিকার হয়েছে। এই লোকগুলা যখন শিক্ষিত হয় আমাদের দেশের ভালো ভালো জায়গায় অবস্থান করবে, তখন গোটা দেশটাকে ধর্ষণ করবে। এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে। ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী মিলে বোনটিকে তার স্বামী সহ স্বামীকে আটক করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছে। গত শুক্রবার রাত 10টার দিকে শাহপুরান থানার পুলিশ এই বোনটিকে তার স্বামী সহ সেই ছাত্রলীগের ছাত্রাবাস থেকে উদ্ধার করে। আমরা কোন দেশে বসবাস করতেছি? মনে হচ্ছে যেন আমাদের দেশে ধর্ষণের একটা মৌসুম চলতেছে, একটা সিজন চলতেছে। চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। যারা ছাত্রলীগের নেতা, নেতা মানে কি আমি বুঝি না। নেতা মানে একটা বোনের ইজ্জত রক্ষা করবে, এই দেশের অন্যায় অপরাধের বিরুদ্ধে কাজ করবে, এদেশের সমাজ পরিবর্তনের জন্য কাজ করবে, এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে, সেই নেতারাই আজকে সকল ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তারা মনে করে তাদের রাজনৈতিক খুঁটি আছে, এই খুঁটির জোরে তারা যত বড় অপরাধ করুক কোনো প্রকার সাজা হবে না। তারা অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। একটু তাকিয়ে দেখুন, তার দিকে তাকালে মনে হবে যেন এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ তারা হচ্ছে জাহান্নামের লাকড়ি। এই বদমাইশ একটি মেয়েকে ধর্ষণ করেছে দেখে বিশ্বাস হচ্ছে? অথচ সে এমন নিকৃষ্ট কাজ করেছে। আরেকজনকে দেখুন, কত সুদর্শন, নম্র, ভদ্র মনে হচ্ছে। এই লোকটি দুদিন আগে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ভিপি নূরের বিচার চেয়ে, ভিপি নূর ধর্ষণের মামলা খেয়েছে সেটার বিচার চেয়েছে এই ভদ্রলোক। অথচ দুদিন পর তার হাতেই একটি বোন ধর্ষিত হয়েছে। আমি জানি না কেন এই ধরনের অপকর্মের সাথে ছাত্রলীগ বেশি জড়িত। বঙ্গবন্ধু সোনার সংগঠন ছাত্রলীগ আজকে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হচ্ছে। এর জন্য কে দায়ী, কারা দায়ী, কাদের হাতে দায়িত্ব দিচ্ছেন আপনারা? মামুখালুর জোরে, টাকার জোরে যাকে তাকে পদবি দিচ্ছেন, আর তারা সেটার অমর্যাদা করছে। এভাবে শুধু মামুখালুর জোরে, টাকার জোরে অসৎ লোকদেরকে যখন ভালো ভালো পদে বসিয়ে দেবেন, তখন তারা আপনার দলের 12টা বাজিয়ে ছাড়বে। এখনও সময় আছে, দলের ইমেজ রক্ষা করতে হলে, ছাত্রলীগের মতো বৃহত্তর এই সংগঠনটির ইমেজ রক্ষা করতে হলে ভালো ছাত্রদেরকে আনতে হবে, ভালো ভালো ছাত্রদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ নেতার দায়িত্ব দিতে হবে। না হয় অল্প সময়ের মধ্যেই ছাত্রলীগ ইমেজ শূন্যতায় ভুগবে। আমি জানি না তারা কীভাবে এত সাহস পায়, কেন এত সাহস পায় তারা। আমাদের দেশে কি অন্যায়ের কোনো বিচার নেই? আমাদের দেশে কি এই ধরনের নিকৃষ্ট কাজের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই? যদি শাস্তি থেকে থাকে, বিচার থেকে থাকে, তাহলে এই ধরনের অপরাধ কেন দিন দিন বেড়ে চলছে? আমি জানি না, আমাদেরকে আরও শক্ত হতে হবে। এই ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে আমাদের দেশ থেকে এই ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যদি সঠিক বিচার না হয়, যদি আইনের ফাঁক ফুকুর দিয়ে বা রাজনৈতিক খুঁটিকে কাজে লাগিয়ে তারা ছাড়া পেয়ে যায়, তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা একটার পর একটা বাড়তেই থাকবে। যাই হোক, পরিশেষে আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে এই ধর্ষকদের ধরিয়ে দিতে সহযোগিতা করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।